আর এতদিন খোঁড়ার পর ফাইনালি মাতাশ্রী বাড়িতে ফিরলো, তাই নাকি? আজ সকাল সকাল নিজের ঘুমকে ডিভোর্স দিয়ে উঠে শুরু করে দিয়ে নিজের কর্তব্যগুলো পালন করো। তোমরা তো জানোই মাতাশ্রী ঘুরতে গেছে বলে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার রিজনটা হলো আজ প্রায় 7 দিন পর আমি পড়তে যাবো। না মানলে আর কি করা যাবে, পড়াশোনা করি না ওটা আলাদা ব্যাপার, কিন্তু পড়তে যাওয়া তা বাদ দি না। তাই পড়তে যাবো বলে রেডি সেডি হয়ে 11 নম্বর বাস ধরে বেরিয়ে পড়ি ব্যাচের উদ্দেশ্যে। আর আজ আমি একাই যাচ্ছি কারণ কাজ করতে করতে লেট হয়ে গেছে দেখে বন্ধুরা আগেই চলে গিয়েছে। ব্যাচে পৌঁছে দেখি স্যার তো পড়ানো স্টার্ট করে দিয়েছে আর বন্ধুরা লেখা, আর এইদিকে আমি বসে স্টার্ট করে দিয়েছি শুধুই দেখা। সত্যি বলছি কিছুই বুঝতে পারছি না। আর এইদিকে প্রত্যেক ফেসবুকে ফটো জুম করে দেখে তো ইনস্টাতে ফটো লাইক করে, আর যখনই দেখে ভিডিও করছি তখনই ফোন হাইড করে। তারপর দুই মিত্রকে তাতা বলে বেরিয়ে পড়ি আমরা তিনজন বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় মাতাশ্রী আসলে ক্যাডবেরির তো খুশির ঠিকানাই নেই, আর মাতাশ্রী আমার জন্য শিবঠাকুরের চাবি রিং আনছে দেখলেই আমারও ক্যাডবেরির মতনই কন্ডিশন হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে মাকে এই কয়েকদিন খুবই মিস করেছিল। তারপর মায়ের ভালোবাসার সঙ্গে তারা মায়ের পায়ের ফুল মাথায় ছোঁয়ানোর পর আমি ঠাকুরের প্রসাদ খেতে থাকি। তুমি লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেও।